অনেকটাই শেষ হয়ে গেছে, কারণ ঝড় হয়েছিল, আবার বাচ্চারা সব রাঠি দিয়ে টেনে বেড়েছে, কারণ এতই সামনে গাছটা খুবই ছোট, যেহেতু কারণ একটাও থাকবে, ঝড় হলে একটাও থাকবে না। আর এখনো দুপুরে করে বৃষ্টি পড়তে লেগে গেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। এবার চলুন তাহলে এবার আম গাছে উঠি। আগে তো ছোটবেলায় আম গাছে উঠতাম, কিন্তু অনেকদিন উঠেনি, বিয়ের পর থেকে উঠা হয়নি, দেখি চেষ্টা করে উঠতে পারি কিনা। ভাই বউ দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, বৃষ্টি পড়ছে, এবার চেষ্টা করছি উঠার জন্য, দেখি চেষ্টা করে পারবো বলে মনে হয়। আবার জড়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে পারতেই হবে। গাছটা কোথাও কোথাও খোঁজ নেই, একবার ডালা মুছে সব একবারে কাটা, যদি খোঁজ থাকতো যদিও উঠা যেত, খোঁজ খোঁজ একদম প্লেন উঠে না। ঠিক আছে খোঁজ বলো, চেয়ারটা নিয়ে দেখে হাত বাড়িয়ে চেয়ারের উপরে উঠে যে হাতে আমার নামগুলো পারবো, ছোট ছোট এবছর আমগুলো নিয়ে বাড়েনি, কারণ হাটার দেওয়া হয়েছে, আর যেহেতু বৃষ্টিটা নেমে পড়েছে, আর ছোট ছোট আমগুলোকে আমি পেরেছি, বাড়েনি, জল হয়নি, সেই কারণে আমগুলো বাড়েনি, ছোট ছোট মানে বড় বড় আমগুলো দেখি চেয়ারটা নিয়ে ভালো করে ধরে এখানে পাতা দিয়ে তারপরে উঠছি। ঠিক আছে সামনে আমগুলো দেখি, অনেকগুলো আম হয়েছিল, অনেক পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই বুকু গুলো অনেক আম পড়ে গেছে, আমগুলো সবগুলো পার করি, আমটা একদম নষ্ট হয়ে গেছে, একদম ধরে গাছটা ছোট, এবং প্রতি বছর আম হয়, মানে ছোট থেকে এই গাছটাতে আম হয়, কয়েক বছরের গাছ, বেশি বেশি দিনের নয়। দেখতে পাচ্ছেন একদম টাটকা আম, আর এই আম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করবো, আমের আচার, যেহেতু অনেক আমগুলো বড় হয়ে গেছে, মাঝামাঝি হয়ে গেছে আমগুলো, এই আমগুলো কিন্তু পাকলে খুব মিষ্টি, পেড়ে ফেলেছি সবগুলো, পেড়ে নেবো তো বুঝবো না, ছোট বড় সব পড়বো তো থাকবে, ছোট গুলো করে দিচ্ছি, বেশি রাখবো, এই বাবু বাবু ঠিক আছে, এবারে এই ধানটাকে আমার মাথায় নোংরা পড়ে যাচ্ছে, পাঁচগুলো সব ক্ষত হয়ে গেছে, আমারটা খুব ভয় লাগছে উঠতে, যদি পরে টরে যাই ঠিক আছে, এবারে এই পথে রাখবো, রাস্তা ধারে রাখবো, রাস্তা ধারে রাখবো, একদম খেতে ওটা আছে, ওটাই পেরে নিয়ে, নাহলে আর এগুলোও থাকবে না বাবু, এ না ওটাই কত বড় বড় হয়ে গেছে, বড় বড় গুলো পেরে নিয়েছে, মাঝারি গুলো রয়েছে, বর্ষাকালে যেহেতু আমগুলো পাকে প্রচুর মিষ্টি, বর্ষাকালে আম শ্রাবণ মাসে পাকে আমগুলো প্রচুর মিষ্টি, আর খেতে যা ডবে আমগুলো পাতে পাকে, সে কথা না গেলে পড়া যাবে বাবু, আমের মোটা গুলো এত
নামগুলো মিষ্টির জন্যে দুধে ইয়ে গেছে। বন্ধুরা কত আমুল পেয়েছি, আমগুলো দিয়ে আচার করলে কত আচার হবে, সামনে শুধু একটা ডালেই এত এতগুলো হয়েছে। তাহলে বাকি গাছকে কত আম বেরাবে বলতে পারছি, এখনো একটা গাছে আম হয়েছে, সেই গাছে প্রচুর আম হয়েছে। অবশ্যই দেখুন, চলো নমস্কার, এবারে আমি পেছন দিয়ে যাচ্ছি রাখিনি, এবার বাকি আমগুলো পারবো। চলে এসেছি একদম মানে বাড়ির ঘোলের পেছনে, বাড়ির পেছনে চলে এসেছি, আর এখানে ঘোল দিয়ে যাতায়াত করে, আর এখানে এই ধারে আম রয়েছে, এধারে দুটো বেরিয়েছি, আর এধারে চারপাশটা রয়েছে, এই চারপাশে আমি পারি। বাবু সরো, বাবু সরো, বাবু সরো, মাথায় লেগে যাবে, টং টং করে মাথায় লেগে যাবে। একসঙ্গে তিনটে রয়েছে, দেখি পড়ে গেছে, একটা পড়ে গেছে, পড়ে গেছে দুটো, একটা তিনটে, তিনটে পড়েছে, আর একটা আজ দু ডালাটা চাপাইছে, আর হচ্ছে আর এখনো এতগুলো ছিল, এখনো রয়েছে, মানে সামান্য পেরেছি, অল্প পেরেছি। আমার যে এই গাছটা রয়েছে, ওই গাছটা দেখতে পাচ্ছেন, একদম অনেকগুলো রয়েছে, আর বেশি পাচ্ছি না। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, দেখা আছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে ছোটো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, দেখতে থাকুন পরের ভিডিওতে। দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে অবশ্যই আসবো বন্ধুদের জন্য।